بالغجن نير پھول لیےเช छी नबीर पाक الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

কাজে যে যেখান থেকে আমাদের দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ প্রিয় দর্শক হয়তো আপনারা অবগত আছেন আমরা এই অনুষ্ঠান কিভাবে সাজিয়েছি আমাদের অনুষ্ঠানের থিম হচ্ছে ইমাম নবী রহমতুল্লাহ তালালের কিতাব থেকে একটি হারিসি পাক আমরা নির্বাচন করি আর তদ অনুযায়ী আমরা আমাদের বিষয় নির্বাচন করে আমাদের অনুষ্ঠানকে সামনে চালিয়ে থাকি সে নিমিত্তে ঈশা আল্লাহ আজাল আজও এ সকল কার্যক্রম বজায় থাকবে আসুন প্রথমে আমরা কিছু ভালো ভালো নিয়োগ করি কাজে আমি নিয়োগ করছি আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লু সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য প্রসারের লক্ষ্যে আপনারও নিয়োগ করে নিন এ বয়ান থেকে যা কিছু শিখবো তা আমল করব এবং অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করব ঈশা আল্লাহ আজল সাল হাবিব সাল্লাহ আলহাম্মদাল আলি ভালু সাল্লাম প্রিয় দর্শক দুর্দে পাক পাঠ করার অসংখ্য ফজিলাত আমরা প্রতিনিয়ত মাদানী চ্যানেল বাংলার মাধ্যমে শুনে আসছি আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে আজও একটি দুর্দেব পাক পাঠ করার ফাজিলাত বরকাত শ্রবণ করেনি আমাদের প্রিয় নবী রাসুল আরবি হুজুর তাআলা সাল তালা আরিবার ইসাদ করেন

সকল সৃষ্টির আওয়াজ শ্রবণ করার শক্তি দান করেছেন পালা ইসলি আলাইহি আহাদুন ইল্লাহ আبلغনি বিস্মিহি ও ইসমি আবিহি তো কিয়ামত পর্যন্ত যে ব্যক্তি আমার প্রতি দুদে পক্ষপাত করবে ওর ফেরেশতা তার নাম এবং তার পিতার নাম আমার কাছে উপস্থাপন করবে আর আরজ করবে ইয়া রাসূলুল্লাহ ফুলান ইবনে ফুলান কদ সল্লা আলাইকা উমুকের ছেলে উমুক আপনার প্রতি দুধে পাক পাঠ করেছে সোহানুল্লাহ সোহানোল্লাহ সুহানো প্রাণ খ্রিস্তা কতই না চমৎকার হাদিসে পার্ক যে আমাদের সাল্লাম ইশা করেছেন এই হাদিসে পাক থেকে আমরা দুটি বিষয় খুব সহজে উপলব্ধি করতে পারি তার মধ্যে এক হচ্ছে নবী তিন সোল্লাহ তালা আলি আলু সাল্লামের কাছে আমার নাম এবং আমার পিতার নাম উপস্থাপন করা হবে যদি আমি প্রিয় নবী সাল্লামের প্রতি দূরদেব পাক পাঠ করে আর অপরটি হচ্ছে যে করিম সাল্লাহ তালা আলী আলুসাল্লাম এর রওজার খাদেমের যদি এত বড় ক্ষমতা হয়ে থাকে এই দরবারের গুলামের যদি এত বড় ক্ষমতা হয়ে থাকে যে আজ সারা বিশ্বের মুসলমান একই সাথে একই আওয়াজে দূরদেব পাকের সালাম নবীকরিম সাল্ল তালা আলী আলু সাল্লামের প্রতি পাঠ করছে কিন্তু ওই ফেরিস্তা সকলের আওয়াজ শ্রবণ করে চিন্তার বিষয় হচ্ছে ওই ফেরিস্তা এতই ক্ষমতা দর সকলের আওয়াজ সে শুনতে পায় এবং নবী করিম সাল্লামের দরবারে উপস্থাপন করে বলি ইহার ফুলানু ফুলান কত সল্লাহ আলাইকা অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুর্দে পাক পাঠ করেছে আল্লাহ আল্লাহ এই ফেরিস্তার কত ক্ষমতা একটু চিন্তার বিষয় হ্যাঁ নবীম সাল তালা আলী সাল্লাম এর দরবারের গুলামের এর দরবারের খাদেমের এত বড় ক্ষমতা তাহলে যিনি ওই দরবারের মালিক মুক্তার আকা নবী করিম সাল্লাহ তালা আলী সাল্লাম এর কতই না ক্ষমতা হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর হাদিসে পাকের মধ্যে রয়েছে আল্লাহ নবী রসুল আরবি সাল্লাহ তালা আলী সাল্লাম ইসাদ করেন ইন্দ ঈশ্বর আল্লাহ আলা আমার কাছে জমিনকে সংকুচিত করেছেন আমি তার পূর্ব পশ্চিম সকল কিছু আমার সচক্ষে অবলোকন করেছি আল্লাহ হকর আল্লাহ হকবর আসলে নবী করিম সাল্লাহ আলুসাল্লামের যদি এত ক্ষমতা হয়ে থাকে আর ওই দরবারের মালিক মুক্তার আমার প্রিয় আকার কতই না ক্ষমতা আমরা হাদিসে পাকে শুনেছি আল্লাহ আল্লাহ সুলানা তালা আমাদেরকেও প্রিয় নবী আলী তলিপাল সাল্লামের প্রকৃত ভালোবাসা রেখে নবী করিম সাল্লাহ আলুসাল্লামের প্রতি দ্রোধে পাঠ পাঠ করার তৌফিক দান করুক আসুন আমরা অনুষ্ঠানের বরকতে একবার দুর্দেব পাক পাঠ করিনি হাবিব সল্লাহ তাল মুহদ সল্লাহত আলি ভাইসাল্লাম প্রিয় দর্শক আসুন প্রথমে আমরা ইমাম নবমী রহমতুলি আলা আলহের কিতাব থেকে একটি হাদিসে পাক আমরা আরবি সহকারে عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه مسلم. এই হাদিসে পাক ইমা মুসলিম রহমত উল্লাহি রচনা করেছেন তার কিতাবের মধ্যে আর এই হাদিসি পাকের অর্থ হচ্ছে হাজেতের আবু সাঈদ ক্ষুদ্রী রদিয়াহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সেমিয়াত রসাল্লাল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম ইয়াকুল ও নবীগের সাল্লাহলা ওয়াহিলা সাল্লাম ইশাদ করেন মান আ মিন তুমু কারণ যদি তোমাদের মধ্য থেকে কেউ কোনো অন্যায় কাজ দেখো অশ্লীল কাজ দেখো মন্দ কাজ দেখো অসৎ কাজ দেখো ফলি দিহি তাহলে তোমরা ওই মন্দ কাজকে হাত দ্বারা প্রতিহত করবে নিহি যদি তোমরা এ সামর্থ্য না রাখো তথা যদি হাত দ্বারা প্রতিহত করার সামর্থ্য না থাকে তাহলে পাবিলিসহি তোমরা তোমাদের জবান দিয়ে মুখ দিয়ে ওই অন্যায়কে প্রতিহত করো যদি তোমরা মুখ দ্বারা উচ্চারণ করতে না পারো মুখ দিয়ে জাবান দিয়ে প্রতিহত করতে না পারো তাহলে ওই কাজটাকে তোমরা অন্তর দিয়ে ঘৃণা করবে আর এটাই হচ্ছে ইমানের সবচেয়ে নিম্ন স্তর খ্রিস্টাইনদের ইহাদিস পাক থেকে আমরা খুব সহজে বুঝে গিয়েছি আজ আমাদের বিষয় হচ্ছে নেকির দাওয়াত জি নেকির দাওয়াত দেয়া আসলে নেকির দাওয়াত দেয়া একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর নেকির দাওয়াতের মাধ্যমে ইসলাম আজ আমার আপনার কাছে পৌঁছেছে আমি মুসলমান হয়েছি এটি একমাত্র অবদান নেকির দাওয়াত দেয়ার এই নেকির দাওয়াত দেওয়ার ব্যাপারে আল্লাহ সবহান আবা বিভিন্ন আয়াত কারিমা নাজির করেছেন তোর মধ্যে একটি আয়াত কারিমা হচ্ছে আল্লাহ সোহানাবাটা আলা ঈর্ষাদ করেন যা সোরা ইমরানের একশত দশ নং আয়াত রহিমান রহিম কুংতুং খৈর উন্মতিন উখ রিজাক লিন নাস্তা মুরু বিল মা আরু অতান হাওনা আনিল মুংকার মিনু বিল্লাহ। আল্লাহ সোহানাবাতালা ঈর্ষৎ করেন তোমরা হচ্ছে উত্তব উন্মাদ সর্বাপেক্ষা ভালো উম্মত কেন তোমরা মানুষকে নেকির দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গিয়েছ এবং অসৎ কাছ থেকে বাধা প্রদান করার জন্য বের হয়ে গিয়েছ আর তোমরা আল্লাহ পাককে বিশ্বাস করো আল্লাহ ফকর আল্লাহ হকর এখানে আল্লাহ সুল্লান ও তালা উম্মতে মোহাম্মদীর প্রশংসা করেছেন কেন উম্মতে মোহাম্মদী উত্তম কেন তারা নেকির দাওয়াত দেয় তারা গুনাহ থেকে বাধা প্রদান করে নেক কাজের প্রতি উদ্বুদ্ধ করে হা নেকির দাওয়াত দে নেকির দাওয়াত দেয়ার ব্যাপারে আল্লাহ সুহানা ওতালা আর একটি আয়তিকারি মায় নিঃশ্বাদ করেন ইস্মিল্লা রহমান রহিম ওয়াল্তাকুম উম্মা তুইয়া দরুনা ইলাল খাইর কোয়ে মুরুনা বিল মারুফ কোয়েন হাওনা আনিল মুঙ্কার উলা এটা হমুল মুক্লিয়া হুন যেখান যদি ইমান থেকে এবং তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া প্রয়োজন যারা কল্যাণের প্রতি আহ্বান জানাবে ভালো কাজের নির্দেশ দিবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে আর এরাই হচ্ছে লক্ষ্যস্থলে পৌঁছে গিয়েছে আল্লাহ এরাই হচ্ছে কামিয়াবি এরাই হচ্ছে সাকসেস এরাই হচ্ছে সফল কারা যারা নেকির দাবা দেয় যারা গুনাহা থেকে বাধা প্রদান করে নেকের প্রতি উদ্বুদ্ধ করে বা উলাইকা হুমন মুক্তি হন আর তারাই হচ্ছে সাকসেস আল্লাহ বুখারি শরীফের তিন হাজার চারশত একষট্টি নং হাদিস তাকিব্দ রয়েছে আমাদের প্রিয় নবীর রাসোলা রবী সাল তাল সাল্লাম ইরশাদ করেন বাল্লিগু আন্নি অর্থাৎ আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও যদিও বা একটি আয়াত হয় আল্লাহ আল্লাহ আকবর তা পিস্তাই আসলে এক হাদিস পাখ্যের মধ্যে রয়েছে নবী কাল তাল আলিপুর সাল্লাম ইসাদ করে যে ব্যক্তি এটা পছন্দ হয় যে কোবরে তার দেহ অক্ষত থাকুক তাহলে সেজন্য আমার হাদিসকে অন্যের নিকট পৌঁছিয়ে দিই অর্থাৎ আমার হাদিসকে চর্চা করে মানুষের কাছে পৌঁছে দে দিই অল্লাহ হক্র আল্লাহ আকবর নেকির দাওয়াত দেয়ার অসংখ্য ফজিলাত বরকত বিভিন্ন হাদিসি পাখির মধ্যে বর্ণিত রয়েছে একবার মূসা আলি সালাতাম আল্লাহ পাকের কাছে করে হে আল্লাহ যদি তোমার কোনো বান্দা মানুষকে নেকির প্রতি আহ্বান করে এবং গুনাহা থেকে বাধা প্রদান করে কথা নেক কাজের আহ্বান করে নেকির দাওয়াত দে তার প্রতিদান কি আল্লাহ আলা মূসা আলিহি সালাতামকে ইসাদ করছেন হে মুসা শুনো যে ব্যক্তি এরূপ করবে তাহলে তার প্রত্যেকটি কথার বিনিময়ে আমি তার আমল নামার মধ্যে এক এক বছর নফল এ বাততে দান করে দিব এটি বিশ্ব হচ্ছে আমি মানুষকে নেকির দাওয়াত দেই এখন সে যদি আমার নেকির দাওয়াতে আমার দাওয়াত দেওয়ার ফলে সে নেক কাজ করে উদাহরণস্বরূপ আমি মানুষকে নেকির দাওয়াত দিচ্ছি নামাজের জন্য নামাজের দাওয়াত দিচ্ছি এখন যদি সে আমার দাওয়াতকে কবুল করে সে নামাজ আদায় করে নেই এটি আমার আপনার জন্য মহা করে বেশি হবে এক হাদিসের মধ্যে রয়েছে হাজতে আলী রদি আল্লাহ তালা আহ্নকে আমার প্রিয় নবী সাল্লাহ আলিয়া বিষাদ করেন হে আলী যদি তোমার মাধ্যমে কোনো একজন হেদায়েত প্রাপ্ত হয়ে যায় হেদায়ত পেয়ে যায় তাহলে এটি তোমার জন্য লাল উঠ অপেক্ষা উত্তম হ্যাঁ লাল উঠ আরবের খুবই দামি একটি উঠ ছিল এটি উদাহরণ দিচ্ছে দৃষ্টান্ত দিচ্ছে যে লাল উঠেছেও তোমার জন্য অধিক উত্তম হবে যদি তোমার মাধ্যমে কোনো একজন হেদায়ত প্রাপ্ত হয়ে যায় নেকির দাওয়াত দিয়ে আল্লাহ হকাল এই খাদিস পাকিবি রয়েছে আসাবে সুফা একজন সদস্য যুদ্ধের ময়দানে এক ব্যক্তি ছিল যে মুরতাদ হয়ে গিয়েছিল মুরতাদ হওয়ার পর সে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে যায় তখন এক সাহাবি যদি আল্লাহ তাল্লাহ তাকে হাতের নাগালে পেয়ে গিয়েছে এবং ইসাদ করছে হে অমুক তুমি মুসলমান হয়ে যাও আমি তোমাকে নেকির দাওয়াত দিচ্ছি যদি তুমি ইসলাম কুবুল করো মুসলমান হয়ে যাও তাহলে আমার তরবারি থেকে বেঁচে যাবে নতুবা শেষ করে দেব কিন্তু হতবাগের বিষয় সে মুসলমান হয়নি অতপর তার হাতে তাকে হত্যা করে দেওয়া হয়নি তো এই পাক থেকে আমরা একটি বিষয় জানতে পারি যে নেকির দাওয়াত দিয়ে দেখুন যুদ্ধের ময়দানে সাহাবাই সাহবাইকার গিয়েছে কিন্তু যুদ্ধের ময়দানও নেকির দাবাত দিচ্ছে আল্লাহ আল্লাহ এমন অনেক হাদিসে পাক রয়েছে যে নবী করিম যখন সৈন্য সাল্লাম যখন প্রেরণ করতেন তখন তাদের এটি নির্দেশ দিতেন যে দেখো তোমরা সেখানে যাবে আগে নেকির দাবাত দিবে প্রথমে নেকির দাওয়াত দিবে যদি তারা নেকির দাবাত গ্রহণ করে নেই যদি তারা মুসলমান হয়ে যায় তাহলে তারা তোমাদের দিনই বাই তথা মুসলমান বাই আর যদি নেকির দাবাত গ্রহণ না করে তাহলে তোমরা তোমাদের কাজ চালিয়ে যাবে দেখুন করছেন যে সর্বদা নেকির দাওয়াত নেকির দাবাত যেখানে যাও নেকির দাবাত দাও নেকির দাবাত দাও এখন আমি যদি কাউকে নেকির দাবাত দিই যদি সে আমার দাবাত কোমল করে নেই তাহলে সে যে নামাজ আদায় করবে সে সব পাবে প্রতিদান পাবে আর এর প্রতিদান আমিও পাব কিন্তু তার সব থেকে কোনো ঘাটতি হবে না কিতাবের মধ্যে আসছে নবী করিম সাল্ল সাল্লাম ইসাক করেন যদি তোমাদের মধ্যে ইসলামের মধ্যে কোনো উত্তম কাজের সূচনা করে তাহলে সে এই কাজ অনুযায়ী যারাই আমল করবে তাদের সমান সাব ওই নেকির দাওয়াত প্রদানকারীকে দেওয়া হবে তথা যে শুরু করেছে তাকে দেয়া হবে কিন্তু যারা আমল করবে তাদের আমল থেকেও কোনো গাড়তি হবে না তথা যারা নেককার, নেকির দাওয়াত দিয়ে ইসলামকে সুসজ্জিত করে তাদেরকে আল্লাহ আলা এমন বিশাল মহান প্রতিদান দান করে এখন আসুন আমরা শুনব নেকির দাওয়াত না দেয়ার কত ভয়াবহতা আছে হাদিসের বাঁকের মধ্যে আছে নেকির দাওয়াত দেওয়ার দৃষ্টান্ত এভাবে বর্ণনা করা হয়েছে উদাহরণস্বরূপ একটি জাহাজ তিন তিনতলা বিশিষ্ট একটি জাহাজ প্রথম তালায় মানুষ আছে দ্বিতীয় তলায় মানুষ আছে নিচের তলায়ও মানুষ আছে এখন যারা উপরের তলায় আছে তারা স্বাচ্ছন্দে উপভোগ করছে যারা দ্বিতীয় তলায় আছে তারাও স্বাচ্ছন্দে উপভোগ করছে কিন্তু যারা নিচের তালায় আছে তারা বলল যেহেতু নিচের তালা আমাদের ভাগ নিচের তালা আমাদের অধিকার এখন আমরা যাই খুশি তাই করব। এখন যারা নিচ তালাই ছিল তারা বলল যেহেতু আমাদের বাগে যা আছে তাই আমরা করব। এখন তারা ওই জাহাজকে করতে লাগলো নিচ দিয়ে জাহাজ ছিদ্র করতে লাগলো এখন দ্বিতীয় তলায় যারা আছে তারা বলতে লাগলো আরে নিচের তালা তাদের তারা যাই ইচ্ছা তাই করবো কি আমরা তো দ্বিতীয় তলায় আছি আমরা তো উপভোগ করছি আমরা আমাদের কাজ করছি নিচের তালায় আছে এদের এরা বুঝুক কিন্তু যারা দ্বিতীয় তলায় ছিল উপর তলায় ছিল তারা বলল না তাদেরকে এ জাহাজ ছিদ্র করতে দেয়া যাবে না কেন দেয়া যাবে না যদি নিচ তালায় পানি প্রবেশ করে তাহলে তারাও মারা যাবে এবং আমাদেরকেও মারবে হ্যাঁ নেকির দাওয়াত দেয়ার দৃষ্টান্ত ঠিক এরকম যদি নিচ তালায় মানুষেরা জাহাজকে ছিদ্র করে দেয় তাহলে পানি প্রবেশ করে নিচ তালাও ডুবে যাবে দ্বিতীয় তালাও ডুবে যাবে এবং তৃতীয় তলাও ডুবে যাবে পরিশেষে সকলে ধ্বংসে পরিণত হবে ঠিক তদ্রবাবী যদি নেকির দাওয়াত না দেয়া হয় নেকির দাওয়াত প্রদান না করা হয় এর ভয়াবহতা এর শাস্তিও আমাকে আপনাকে পেতে হবে কিতাবের মধ্যে বর্ণিত আছে শনিবার মাছ ধরার জন্য আল্লাহ তালা নিষেধ করেছিলেন পুরো জাতিকে তো তারা আল্লাহ পাকের আদেশকে অমান্য করল তখন আল্লাহ পাক তাদের দুই গোত্রকে ধ্বংস করলেন আর এক গোত্রকে বাঁচিয়ে নিলেন এর ব্যাখ্যা এর ব্যাখ্যা বর্ণিত রয়েছে যে তিন শ্রেণীর মানুষ ছিল যারা আল্লাহ পাকের মান্য করত আর যারা অবাধ্য করত তাদের নেকির দাওয়াত দিত না তথা যারা আল্লাহ পাকের অবাধ্যতা করছে আল্লাহ পাকের নাফরমানি করছে তারা হচ্ছে একটি দল আর অপর দল হচ্ছে যারা তাদেরকে বুঝাতো নেকির দাওয়াত দিত দেখো আল্লাহ পাক মিশ করেছেন আল্লাহ পাখের হুকুমকে অমান্য করা যাবে না আল্লাহ পাকের নাফরমানি করা যাবে না আর আরেকটি দল ছিল যারা তাদেরকে বাধা প্রদান করতো না উদ্বুদ্ধ করতো না তারা তাদের মতো থাকতো তো আল্লাহ পাক ওই দুই জাতিকে ধ্বংস করেছেন ওই দুই দলকে ধ্বংস করেছেন কিন্তু যারা নেকির দাওয়াত দিয়েছে তাদেরকে আল্লাহ পাক হেফাজত করেছেন এখন বোঝা যাচ্ছে নেকির দাওয়াত দেয়া আমার আপনার জন্য আবশ্যক যারা আপনার অধীনস্থ তারা আপনার বিরুদ্ধে আল্লাহ পাকের দরবারে সাক্ষী প্রদান করবে হে আল্লাহ কিন্তু আমাদের অভিভাবক ছিল তিনি তো চাইলে আমাদেরকে মুনাহা থেকে বাধা প্রদান করতো কিন্তু সে আমাকে বাধা প্রদান করনি সে আমাকে সাহায্য হে আল্লাহ তুমি তার বিচার করো তখন তাকেও পাকড়াও করা হবে গ্রেপ্তার করা হবে একটি হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে এক গুত্রের একজন আবিদ ছিল কার ছিল আল্লাহ সোহানা তালা তাকে আদেশ দিলেন তার কোমের সকল মানুষকে ধ্বংস করে দাও আজাবে ধ্বংস করে দাও তোর ফেরস্তা হে হেয়াল্লাহ এই গুত্রের মধ্যে একজন নেককার বান্দা আছে আবির আছে যে তোমার এবাদত করে যে রোজা রাখে যে নফল নামাজ আদায় করে তোমার প্রশংসা করে তুমি তার কমে আজাদ দিবে আল্লাহ সুলানবাত ইস করেন যে সর্বপ্রথম তাকে ধ্বংস করো কেন ফেরস্তা হে হেয়াল্লাহ কেন বলা হলো সে তার কমকে নেকির দাওয়াত দিচ্ছে না সে একাকিত্বে আমার ইবাদত করছে আমার ইবাদত করছে আমার হুকুম মান্য করছে কিন্তু সে তার কমকে সে তার গুত্রকে নেকির দাওয়াত দিচ্ছে না এজন্য সর্বপ্রথম তাকেই ধ্বংস করা হোক রাম কৃষ্ণ চিন্তা করুন নেকির দাওয়াত দেয়া কতটুকু গুরুত্ব যে নেকির দাওয়াত দেওয়ার ফলে এক তো আমি নিজে গুনহা থেকে বাঁচতে পারছি এবং আমার ভাই আমার প্রতিবেশী আমার পরিবারের প্রয়োজন তাদেরকেও নেকির দাওয়াত দিচ্ছে এই নেকির দাওয়াত দেওয়ার ফলে আপনি দুটি বিষয় লাভ করতে পারছেন প্রথমত হচ্ছে আপনি মানুষের কল্যাণে কাজ করছেন জি আপনি যে নেকির দাওয়াত দিচ্ছেন আপনি যে মানুষকে গুনহা থেকে বিরত রাখার পরামর্শ দিচ্ছেন নেক কাজের প্রতি উদ্বুদ্ধ করছেন এর মাধ্যমে আপনি তার কল্যাণ করছেন আপনি তার প্রতি সহানুভূতি পোষণ করছেন তথা নেকির দাবাত দিচ্ছেন আপনি তাকে থেকে বাধা প্রদান করছেন তার কল্যাণে কাজ করছেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনি তাকে নেকির দাওয়াত দেওয়ার ফলে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত বুক করছেন আল্লাহ পাকের পক্ষ থেকে সবাব অর্জিত হচ্ছে আল্লাহ আকবর তার মানে নেকির দাওয়াত দেওয়ার ফলে আমরা দুটি বিষয়ে অর্জন করতে পারি আল্লাহ সুহানা তালা আমাকে আপনাকে নেকির দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন সল্ল আল হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ সল্লাহ তাল আলি আলুসাল্লাম নেকির দাওয়াত দেওয়ার ব্যাপারে আল্লাহ সুবহান আবা তালা অনেকগুলো আয়াতকারী মা নাজির করেছেন যা আমরা কয়েকটি আয়াতকারী মা সহন করেছি এক আয়াতের মধ্যে আল্লাহ সুহান নার এই মান্দারগণ তোমরা নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো বাঁচাও অর্থাৎ নেকির দাওয়াত দাও একাদিস পাখির মধ্যে রয়েছে আল্লাহ নবী রসুল আরবি সাল্ল সাল্লাম ঈশ্বাদ করেন কোন রুকুম রাইন বা কোন রুকুম মস আন উন তথা তোমরা সকলে অভিভাবক সকলে গার্জেন অতএব তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে তোমার কাছে জিজ্ঞাসা করা হবে তুমি কি নিকে ধাওয়াত দিয়েছ কিনা তুমি কি গুনাহ থেকে বিরত রাখার বাধা প্রদান করেছো কিনা তুমি কি আল্লাহ পাকের দিকে ধাবিত করেছ কিনা আল্লাহ সোহানবা তালা অপর এক আয়তের মধ্যে ইস্বাদ করে তোমরা আল্লাহ পাকের প্রতি নেকির দাওয়াত দাও হিকমতের মাধ্যমে উত্তম কৌশলের মাধ্যমে তথা নেকির দাওয়াত দাও নেকির দাওয়াত দাও আল্লাহ সোহানাবাতালা একাধিক আয়তে কারিমার মধ্যে নেকির দাওয়াত দেওয়ার কথা নেকির দাওয়াত প্রদান করার কথা ইসাত করেছে আল্লাহ আল্লাহ হকাল নেকির দাওয়াত দেওয়া খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন নবী করিম আলা তাল্লা আলিপালসাল্লাম এই নেকির দাবাত দিতেন এই নেকির দাবাত দেওয়ার ফলে আজ কোটি কোটি মুসলমান সারা বিশ্বে রয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম একা হয়ে এ দিনই ইসলামের কাজকে প্রসার করেন মানুষকে নেকির দাবাত দেন মুসলমান বানান আলহামদুলিল্লাহ হয়তো আপনারা অবগত আছেন কোরআন স্নের বিশ্বব্যাপী অরাজনিক সংগঠন আশেকান রসুলের দিনই সংগঠন দাওয়াত ইসলামী সে এই দিনই মিশনকে এই নেকির দাওয়াত দেওয়ার লক্ষ্যে আলহামদুলিল্লাহ আজ এশিয়া ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে আহলে সুলনাতুল জামায়াতের কি সংগঠন দাওয়াত ইসলামী যা সারা বিশ্বে নেকির দাওয়াত প্রদান করছে গুনা থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন আলহামদুলিল্লাহ আপনার দাবাত ইসলামী আল্লাহ সুবাহানাবারা আমাদেরকেও এই দাবাত ইসলামীর ছায়া তোলে দাবাত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে নেকি দাওয়াত দেয়ার তৌফিক দান করুক দর্শক আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন অনুষ্ঠান চল্লিশটি হাদিসিম বরকা আর দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের সময় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে তবে ঈশ্বা আল্লাহ আজাল নিয়োগ করছি আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আমরা উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর মাদানী চ্যানেল দেখতে থাকুন সাল্লু আলাল হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ সাল্লাহ তাল আলি হরে বাগে জন্ম হদি সে পাকছি